নমস্কার, লাইভ ইন্টারভিউতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার আমি আপনাদের সামনে বাংলা লাইভ বুলেটিন নিয়ে চলে এসেছি। প্রথমেই যে খবরে নজর রাখব, টেক সাপোর্ট দেওয়ার নাম করে বিদেশি নাগরিকদের প্রতারণা। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও আমেরিকার নাগরিকত্বদের টেক সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণা করা হতো। সল্টলেক সেক্টর ফাইভের ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে 11 জনকে গ্রেপ্তার করল বৃধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। উদ্ধার একাধিক ইলেকট্রনিক ডিভাইস। ধৃতদের আজ বিধাননগর আদালতে তোলা হবে বলে জানা যায়। পরবর্তী যে খবরে নজর রাখবো, চিকিৎসকের গাড়ি নিয়ে পালাতে গিয়ে ধরা পড়ল ড্রাইভার। অভিযুক্তের নাম স্বপন কুমার ঘোষ, তার বাড়ি টিটাগড় থানা এলাকায়। জানা গিয়েছে বেলগাছিয়ার এক চিকিৎসকের গাড়ি নিয়ে পালাতে গিয়েছিল সে। মঙ্গলবার রাতে লেকটাউন থানা এলাকায় ধরা পড়ে যায়। এখন পর্যন্ত খবরে বাস এটুকুই। এ ধরনের দেশ ও বিদেশের নানা রকম গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল লাইভ ইন্ডিয়া নিউজে। নমস্কার।